কাটোরের কাঁচা গোল্লা খাওয়াতে চান উইন্ডিজ ব্যাটসম্যানদেরকে তাইজুল ইসলাম। প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, কিন্তু করোনা মহামারীর কারণে সৃষ্ট এই বিরতির পরেও প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে না বলছেন এই স্পিনার। সেই সাথে সাকিবুল হাসান ফেরাতে উইন্ডিজের বিপক্ষে আরও শক্তিশালী হবে বোলিং আক্রমণ বলেছেন কাটোরের স্পিনার। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের স্পিন তো বটেই পুরো বোলিং ডিপার্টমেন্টের নেতা সাকিব আল হাসান। আর সাকিবের পর দ্বিতীয় নির্ভরতার আরেক নাম বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 29 টেস্টে তার 114 উইকেট বলছে সে কথাই, সেরাটা দিতে প্রস্তুত তাইজুল নিজেও। সাকিব ফেরায় কাজটা আরো সহজ হবে বলছেন তিনি। সাকিব ভাই আগে থেকেই বোঝে আর কি, আর সেটা আমাদের সাথে শেয়ার করে। তো আমি বলবো যে আমি, মিরাজ, নাইম, সাকিব ভাই, তো সবার একটা মানে গুড একটা পার্টনারশিপ হবে ইনশাল্লাহ। তো আমরা ভালো কিছু করারই চেষ্টা করব। করোনা মহামারীর মাঝে নিজের বোলিং নিয়ে অনেক কাজ করেছেন তাইজুল। কোচ ড্যানিয়েল ভেটোরির পরামর্শে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে প্রেসিডেন্ট কাপ খেলেছিলেন এই স্পিনার, কিন্তু সাফল্য না আসায় আবারও নিজের পুরনো অ্যাকশনে ফিরেছেন নাটোরের এই ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি নর্মালি আগের মতনই হচ্ছে যে জায়গাটা মেনটেন করব। স্পিন যে বাংলাদেশের ট্রাম্প কার্ড হবে তা ভালোই জানা আছে উইন্ডিজেরও। তাইজুল, সাকিব, মিরাজ ও নাইম এই চার স্পিনারের বিপক্ষে খেলতে নামার আগে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েছে ক্যারিবীয়রা। দলটির হেড কোচ ফিল সিমন্স বলছেন সে কথাই, প্রতিপক্ষ ঘরের সুবিধা নিতে চাইবে সেটাই স্বাভাবিক, আর তারা জানেও আমরা কিসে দুর্বল। তবে নেটে স্পিন খেলার জন্য যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি। মনে রাখতে হবে ওয়ানডে থেকে আমাদের টেস্টের দলটা একেবারেই আলাদা। হাসিনুর রহমান, জমুনা স্পোর্টস, চট্টগ্রাম।